নমস্কার, আজকে আমি একটা ধাবা স্টাইলে থালি করে দেখাবো। তার মধ্যে আমি ধাবা স্টাইলে যে থালি থাকবে তার মধ্যে আমি চানা ঘুগনি করবো আর একটা আলুর সবজি করব। আর রুটিটা আমি ধাবা স্টাইলের মতোই করে দেখাবো। এই আলুটাকে আমি খোলা সুদ্ধ নিয়েছি, আপনারা যদি পারেন খোলা ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু ধাবাতে আমি দেখেছি আলু খোলা ছাড়ায় না ওরা তাই। আর এটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন বাটা আর আদা বাটা। তারপরে গুঁড়ো মশলাগুলো কী কী দেবো আমি রান্নার সময় আমি আস্তে আস্তে একটা করে বলে দেবো। এটা সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়ে আলু সবজিটাকে বানাবো। আমি কতটা সর্ষের তেল দিলাম সেটা দেখে নিন। আমি এক হাতা নিয়েছি আর আর একটুখানি সামান্য নিয়েছি। আলু নিয়েছি ছোটো ছোটো তিনটে আর পেঁয়াজ নিয়েছি দুটো। প্রথমে জিরে, কিউমিন সিডস আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ কুচুনোগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু একটুখানি ভাজবো, নেড়ে নেব। এরপর আমি গার্লিক পেস্ট আর জিঞ্জার পেস্ট 1 টেবিল স্পুন 1 টেবিল স্পুন করে আমি দিয়েছি। গার্লিক পেস্ট আর জিঞ্জার পেস্টটাকে ভালো করে ভাজতে হবে। ভাজার পর আলুটা আমি দিয়েছি, র ফ্লেভারটা চলে যাওয়ার পর আলুটা আমি এইভাবে লম্বা লম্বা করে ছাড়িয়ে নিয়েছি। ধাবা স্টাইলে এরকমই করে ওরা আলুটাকে কাটে, তাই আমি আলুটাকে এইভাবেই কেটে নিয়েছি। আর হালকা একটু নুন দিলাম তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আলুটা, দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। এটা মাঝে মাঝে নেড়ে নেড়ে দেখতে হবে, কারণ এটা তো ড্রাই সবজি তাই এটা ধরে যাওয়ার চান্স বেশি থাকে, তাই মাঝে মাঝে চাপা দেওয়ার পরেও আমাকে সরিয়ে দেখতে হয়েছে। এইভাবে খুলে খুলে আমি বারবার ধরে নেড়ে দিয়েছি, আবার ঢেকে দিলাম। আলুটা দেখতে হবে যে এটা একটু সফট হয়েছে কিনা। এটা হলো 1 টিস্পুনের মতো আমি কসুরি মেথি দিয়েছি, 1 টিস্পুন কসুরি মেথি, 1 টিস্পুন 2 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, 1 টিস্পুন টার্মারিক পাউডার, 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে হবে। এই সময় সামান্য জল দিতে 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 পারেন, কিন্তু আমি জল দিইনি। এটা এইভাবে খোলা অবস্থায় নাড়লেই ড্রাই জিনিসটা ও ধাবার স্টাইলের মতোই হয়ে যাবে। আর লাস্টে গ্রিন চিলি স্লাইস ছিঁড়ে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার আলুর সবজিটা, আমার হয়ে গেছে। এবার আমি চানা ঘুগনিটা করব। চানা ঘুগনিটাকে আমি সল্টে দিয়ে বা নুন দিয়ে আমি বয়েল করে নিয়েছি। এটা কী কী লাগবে দেখিয়ে দিই। এটা ডিম লাগবে একটা, জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, এটা ফোড়নের জন্য কিউমিন সিড আর ড্রাই চিলি, কসুরি মেথি, কোরিয়ান্ডার পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, টার্মারিক পাউডার, জিরা পাউডার আর বাটার, আর 3টের মতো আমি অনিয়ন স্লাইস করে কেটে নিয়েছি। টমেটো পিউরি দিয়েছি, এর জায়গায় কাঁচা টমেটোও দেওয়া যায়। এবার আমি এটা প্যান ফ্রাই প্যান বসিয়ে আমি এটা শুরু করব রান্নাটা। প্রথমে আমি সর্ষের তেল দিলাম, মাস্টার্ড অয়েল, 2 হাতার মতো মাস্টার্ড অয়েল দিলাম। এটা সাদা তেলও করতে পারেন, হোয়াইট অয়েলও করা যায়। দিয়ে আমি অনিয়ন পিসটাকে আমি ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম।
স্লাইস অনিয়নটাকে আমি নাড়ছি ভালো করে, একটুখানি কাঁচা ফ্লেভারটা চলে যাবার মতো সেই পর্যায়ে আমাকে করতে হবে। তারপরে গার্লিক পেস্ট আর জিঞ্জার পেস্টটা 1 টেবিল স্পুন 1 টেবিল স্পুন করে আমি দিয়েছি। এটাও র ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত আমাকে নাড়তে হয়েছে। টু টিস্পুন করিয়েন্ডার পাউডার, 2 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন টার্মারিক পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষতে হবে। মশলাটা ধরে যাচ্ছে তাই আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি একটু জল দিয়ে নাড়ছি। টমেটো পিউরি এর জায়গায় টমেটো দেওয়া যায়। আমি যে হাতা দিয়ে নাড়ছি সেই 1 হাতা আর 1.5 হাতা মতো আমি টমেটো পিউরি দিয়েছি। দিয়ে মশলাটাকে কষার জন্য আমি চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি দেখলাম খুলে মশলাটাতে তেল বেরিয়েছে। এরপর আমার সেদ্ধ করা কড়াই চানাটা আমি দিয়ে দিলাম। একটু নুন দিলাম, নুন আমার দিয়ে সেদ্ধ করে করা ছিল তাই একটু মশলাটার জন্য আমি নুন দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিলাম। যতক্ষণ না ফুটছে ততক্ষণ চাপা দিলাম। আমি 5 মিনিট পর দেখলাম ফুটে গেছে। আমি এবার ডিমটাকে এইভাবে এইভাবে গুলে নিয়ে ডিমটা এইভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতা দিয়ে চানাটাকে নাড়তে হবে, কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যতক্ষণ না দেখা যাবে যে ওপরে ডিমটা ভেসে উঠেছে, মানে অমলেটের মতো ছোটো 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 পিস হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এভাবে কন্টিনিউয়াসলি আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো নেড়েছি আমি। তারপরে থিক জিনিসটা এসেছে। তারপর করিয়েন্ডার লিভস টা ছড়িয়ে দিলাম। এটা হলো কসৌরি মেথি, 2 টিস্পুনের মতো কসৌরি মেথি দিয়েছি। আর বাটার, বাটারটা নিজের প্রয়োজন মতো দিতে হবে, যতটা কি যেরকম বাটার খেতে পছন্দ করেন সেরকম দিলে দিতে হবে। এটা বাড়িতে ট্রাই করে দেখবেন খুব টেস্টি হয়, আলুর সবজিটা আর চানাটা ডিম দিয়ে যেভাবে বানিয়েছি, যেরকমভাবে বানিয়েছি বাড়িতে ট্রাই করে দেখবেন। এইভাবে কিছুক্ষণ পর চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে যখন দেখলাম থিক হয়ে গেছে আর ডিমটা খুব সুন্দর দেখা যাচ্ছে ভেসে উঠেছে, সেই পর্যায় পর্যন্ত আমার চানাটাকে কমপ্লিট করেছি, গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি এটা সার্ভ করছি। বাটিতে সার্ভ করা হয়ে গেছে, আমিও তার উপরে একটু বাটার দিয়ে দেবো, দিয়ে করিয়েন্ডার লিভস একটু ছড়িয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার ধাবা স্টাইলে চানা ঘুগনি। এবার আমি রুটি বানাবো। রুটিটা একটু ওরা একটু মোটা করে বানায়, আমরা যেমন ঘরে বাঙালিরা একটুখানি পাতলা রুটি খেতে পছন্দ করি তাই ওদের মতো একটু মোটা রুটি করে, একটু বড় আর মোটা রুটি করার চেষ্টা করেছি আমি। তৈরি হয়ে গেছে আমার ধাবা স্টাইলের রুটি। রুটিটাতে আমি একটু বাটার লাগিয়ে নেবো। এই এই সবজিটা দিয়ে এরকম বাটার লাগিয়ে দিয়ে রুটিটা দিয়ে খেলে খুব ভালো হয়, খেতে মনেই হবে যেন আপনি ধাবা স্টাইলে ঘরে বসে ধাবার জিনিস খাচ্ছেন। এইভাবে বাটার লাগিয়ে নেবেন। তৈরি হয়ে গেছে আজকের আমার ধাবা স্টাইলের থালি, রুটি, স্যালাড, আলুর সবজি আর চানা ঘুগনি।
আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি আছে, সেগুলো প্লিজ চেক করে নেবেন। নমস্কার, আজকে আমি একটা